এইটা কি নাচ হচ্ছে খুব সুন্দর লাগছে খুব বড় কার্তিকই ফেলেছে তন্ময়ের ছেলের কার্তিকের এই আজকে মেনু Hi guys, welcome to my channel. I'm Manali. Today I'm going to Kartik Puja. Kartik Thakur, I'm going to talk about the story of Baba and Chilo. This was the second Kartik Puja. Who is Kartik Thakur? Today was the first time Chilo. Chalo, today the Puja is here. You are watching. Continuous. I hope today's video is going to be very good. So, Bishata is going to be similar. So, Bishata is going to be. Then, the other side is going to be. Bishata is going to be. I'm Sano. কার্তিক ঠাকুরের ক্যাডবেরি দেওয়া হয়ে গেছে এখানে লক্ষ্মী ঠাকুর জানলার মধ্যে বসে রয়েছে চলো বাবা নিয়ে চলো গোতলায় নিয়ে যাচ্ছে কার্তিক ঠাকুরকে বাবা কোলে করে নিয়ে আর পাশে ফ্ল্যাট হচ্ছে ওটা দেখাচ্ছে দোতলায় চলে এলেন কার্তিক ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর আমি বেলুন দিয়ে একটু ডেকোরেট করে দিলাম ভাইয়ের ঘরে পুজো হবে এখানে আমি আলপনা দেবো কার্তিক ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের সামনে আলপনা দেবো তো চলো এখন আলপনাটা দিয়ে নিই ঠাকুরমশাই আসবে 7টার সময় এসে পুজো করবে তো আমি আলপনা করে নিই পুজোর জোগাড় টোগার আছে তো সব কিছু করতে হবে তো চলো আলপনা একদম রেডি যে মালা কার্তিক ঠাকুরকে সাজাচ্ছে গাঁদা ফুলের মালার ওপর রজনীগন্ধা ফুলের মালা ভালোই লাগছে বলো হাই গাইজ গুড ইভিনিং সো আমি একদম রেডি হয়ে গেছি এখানে আমার কোলে রয়েছে পুটু সুজিতে মেয়ে আছে লক্ষ্মী তো এখন বাজে 6:30টা আর 7টা 6:30টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে আর কার্তিক পুজো স্টার্ট হয়ে যাবে তো জোগাড় আমরা এখন নিচে গিয়ে করে নেবো অলমোস্ট জোগাড় হাফটা হয়ে গেছে এই যে কাকে দেখে করছে দেখো ওইদিকে দেখছে আর এখানে দুষ্টুমি করছে পুটু পুটু নিচে যাওয়া যাক মা আর আমি একদম রেডি হয়ে গেছি আমাদের ড্রেস আপটা দেখে নেবে কিছুক্ষণ আমিও রেডি হয়ে গেছি সো মা আমি রেডি হয়ে গেছি ইনি রেডি হয়নি এখনো তো চলো নিচে যাওয়া যাক যে পুজো হবে দোতলায় আর সুজিতদের ঘরেও পুজো হয়েছে পাশে কাকিমাদের ঘরেও কাকি পুজো হয়েছে আজকে মোটামুটি তিন ঘরে ফ্ল্যাটে তিনটে ঘরে পুজো হচ্ছে বাইরে ঘর বসে গেছে আর বেলুন দিয়ে ঠুরি সাজিয়েও নিয়েছি আমি তো চলো নিচের ঘরে কেউ নেই সব উপরের ঘরে রয়েছে রেডি সেডি হচ্ছে এখানে জোগাড় যন্ত্র চালু হয়েছে এদের আমাদের কার্তিক লক্ষ্মী ঠাকুর মশাই চলে এসছে ইনি আসছেন কাজল ম্যাডাম এর বাবা হচ্ছে শাহরুখ খান আর মা কাজল ঠাকুরমশাই টাইমের একদম পাক্কা 7টা বলে যে একদম 7টায় ঢুকে যায় আমি তো বলতাম যে আমি কিছু দিতে পারি না টাইম স্যার একদম একদম এটাই সব থেকে বড় জিনিস আর একজন চলে এসছে বিশাল পুজো ভালোবাসে মানুষ কি রে মিষ্টি সন্দেশ এগুলো আনিয়েছে আছে তো পুরো সব এই থালায় সাজিয়ে দিন এনার পুজো শেষ হয় না সারাক্ষণ পুজোর জোগাড় জানতে ওদেরও কার্তিক পূজার জন্য রেডি করে তারপর নিচে এসছে বিষ্ণু পা দার্ঘে শম্ভুতে গঙ্গে ত্রিপদ গামিনী ধর্ম দ্রৌপদী পূর্ণিমা নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা মাথায় সেটা গঙ্গার স্নান হয়নি তো
মা গঙ্গাকে নমস্কার করো। গঙ্গা গঙ্গতিজ ব্রাজ যোজনা শতই রূপে গঙ্গার স্নান হলো, মা গঙ্গাকে নমস্কার করো। ঠিক আছে, তুমি রান্না যখন করো জলটা একটা সাইড করে ফেলো, বেসিনে ফেলো, যেখানে হোক জলটা সবসময় মাথে ফেলো, হাত ধুয়ে ফেলো জলটা। নমো অপবিত্র পবিত্র বা সর্বস্তম গত পিপা যস মরে পুণ্ডরীকাচ্ছন সবজ্য অভ্যন্তরম শুচি। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যে সমাধব। সুগন্ধন নমো নারায়ণ। পুজো স্টার্ট হয়ে আছে, সঙ্গে পূজিত দেবতা কাম কার্তিকেও নম। দেবায় বিষ্ণু দেবায় লক্ষ্মী দেবী ভৌন বাবা চলে এসছে দোকান বন্ধ করে আর পুজো দেখছে। সমস্ত কর্মার্থে পরিবার পরিজনের সহিত কর্মযোগ্য ব্যবসা বাণিজ্য ওম কার্তিক কাম কার্তিক ভালো হয়েছে।
আমাদের দুটো ঘরে ওম ভালো হয়, ওর উপরেও পুজো অনেক ঘরে হচ্ছে, ওম ভালো হচ্ছে, এখানেও দু তিনবার করলাম। আমাদের সাথে পড়ত একজন জুলি, ওখানে পুজো আছে, কি করবো আগে, এই হাত দাও, এই হাত দাও, দুজনে নামে সংকল্প করেছিল, হাতটা ভালো করে দু হাত শোঁকো, শোঁকে সাবান দিয়ে হাত দিয়ে চলে এসো, দু হাত শোঁকে হাত দিয়ে সাবান দিয়ে চলে এসো। পুজো কমপ্লিট হয়ে গেল আর ঠাকুরমশাইকে খাওয়ারও দেওয়া হয়েছে, ঠাকুরমশাই হাই করে দিয়ে খুব ভালো পুজো করেছে, হ্যাঁ খুব ভালোভাবে পুজো করেছেন ঠাকুরমশাই। তো চলো এখন যাবো আমরা আরেকটা জায়গায়, এখন যাবো আমরা ফ্রেন্ডের বাড়িতে, তাদের ফার্স্ট বার এখন কার্তিক পুজো হচ্ছে প্রথমবার, সেই জন্য ইনভাইট করেছে সবাইকে, সুচিত্রা আগে চলে গেছে, আমি আর ওই যাব। চলে এলাম তন্ময়ের বাড়িতে, চলো ওপরে যাওয়া যাক, দীপিকা তন্ময় কার্তিক খুব বড় কার্তিকই ফেলেছে, খুব ভালো হয়েছে। পুতু কি হয়েছে, কি কোনটা কোনটা নেবে, ফুল ফুল পচা নোংরা নোংরা নোংরা, এই যে এসছে কার্তিকের নতুন মা তন্ময়ের ওয়াইফ দীপিকা, সবাই দেখেছেন ওকে, ভগবান করুক দু মাসের মধ্যে ছাদে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ হয়েছে, উপরে বুঝতেই পারছো কত মিউজিক জোরে জোরে করে লাউডলি বাজ, তো চলো উপরে সব মানুষরা খাওয়া দাওয়া করছে, কি হয়ে গেল, এই তো ভিডিও করছি তন্ময়ের ছেলের কার্তিকের, এই আজকে মেনু ফ্রাইড রাইস ফুলকপি তরকারি চানা রসগোল্লা, খাওয়া দাওয়া করছে ছাদের মধ্যে, ছাদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই হয়, মানুষ এসছে, কোল বালিশ বালিশ বিছানা সব কিছু ধুতি, এখানে সবজি লেজ ফুটি সব কিছু দিয়েছে, কার্তিক ঠাকুর বড় হয়ে গেছে তো বাচ্চা থেকে বড় হয়ে গেছে, এখানে লোকজন বসে রয়েছে, আহা আহা এইটা কি নাচ হচ্ছে, এটা নাচ হচ্ছে পুতু, দাও আমায় আমায় দাও, আচ্ছা দাও দাও, এ এ এ এ ঢাবুস হাতি হাতি পা বসে গেছে, এখানে পুটুয়া সুজিত খেতে বসে গেছে, প্লেট নিয়ে খেলছে, তপতি আমি সুজিত রোহিতরা খেতে বসে আছি, এই যে খেতে শুরু করে দিয়েছে খাওয়ারের ভক্ত, আর আমাদের ছোলার ডাল আর লুচি চলে এসেছে, খেতে শুরু করে দিয়েছে, সারাদিনে উপোসের পরে এর অমৃত লাগছে লুচিটা, আর তেলযুক্ত লুচি আমার ভালো লাগছে, পুটুও পাপড় খাচ্ছে, বিউটিফুল
কালকে প্রচন্ড পরিমাণে হেট্রিক গেছে। আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়েছি। দেড়টা বেজে গেছে, একটা দেড়টা বেজে গেছে শুতে। তো আজকে সকালে ঠাকুরমশাই আসবে দধিকর্মা করতে, সে কারণে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই যে কুর্তি পরে নিয়ে এসে যে যাব দোতলায়, ওখানে দধিকর্মা হবে। পাশে একটু বসে রয়েছি। দেখো আমি নিয়ম করে দিচ্ছি, তুমি দেখো আগে ছেলেকে দেখতে পাচ্ছ কি? দেখো, হ্যাঁ ভালোই দেখতে পাচ্ছি। হ্যাঁ দধিকর্মা পুজোটা বেশ ভালো মতনই হলো। তো ঠাকুরমশাই চলে এসে উপরে, একটু চাটা খাবে, দেন চলে যাবে। কার্তিক পুজোর ভিডিওটা লং আর লেন্দি করলাম না, এখনই স্টপ করলাম। তো এখনের মতো ভিডিওটা যদি দেখে থাকো তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো টাটা, বাই বাই।